24 থেকে 48 ঘন্টায় একই রকম থাকবে, বিশেষ করে কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের ক্ষেত্রে। এবং 48 ঘন্টা পর কলকাতার ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা আরও কমবে এবং আস্তে আস্তে শীতের অনুভূতি কিন্তু বাড়বে। এই 48 ঘন্টার মধ্যে দিনের তুলনায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। আজকে কলকাতার স্বাভাবিকের তাপমাত্রা, রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি আছে এবং আগামী 48 ঘন্টা পর এই তাপমাত্রা কমবে এবং শীত কিন্তু অনেকটাই অনুভূত হবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে মোটামুটিভাবে শীতের পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়ি অঞ্চলের তাপমাত্রা শিলিগুড়ি থেকে তরাই এবং ডুয়ার্সের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা কিন্তু 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের তরাই এবং ডুয়ার্সের জেলাগুলোতে তাপমাত্রা 48 ঘন্টায় ওই সমস্ত জেলায় অর্থাৎ তরাই এবং ডুয়ার্সের ক্ষেত্রে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু থাকবে। আলিপুরদুয়ার, সন্নিহিত জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার সমতল অঞ্চলে কিন্তু হালকা কুয়াশা, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা আগামী 48 ঘন্টায় থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা আগামী 48 ঘন্টা পর থেকে কিন্তু কমতে থাকবে। কলকাতার তাপমাত্রা আগামীকাল 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে, মোটামুটিভাবে স্থায়ী হবে। হ্যাঁ, তারপর থেকে, কারণ স্থায়ী তাপমাত্রা মতো পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, কারণ 48 ঘন্টায় এই পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হলেই কিন্তু উত্তুরে বাতাস আরও বেশি করে আমাদের রাজ্যে প্রবেশ করবে এবং শীত কিন্তু স্থায়ী হতে শুরু। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের দিকটায় কিছুটা আংশিক মেঘলার আকাশ রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু কেটে যাবে।